your happiness affordable. আমরা যত দিন যায় আমাদের সুখটাকে অনেক দামি করতে থাকি। আমি আবারও ইলিয়াস ভাইকে বলছিলাম আমার এখানে একটা কোট পিন আছে, এই কোট পিনটার দাম মনে হয় 30 টাকা। এটা যখন আমি বানিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল, আরে 10 মিনিট স্কুলে একটা আলাদা কোট পিন, আমার খুব মজা লেগেছে। এখন যখন আমি নতুন স্যুট বানাই আমার এতটা মজা লাগে না। চিন্তা করে দেখেন, আমার সুখের দাম আগে ছিল মাত্র 20 টাকা, এখন আমার সুখের দাম 20,000 টাকারও বেশি হয়ে গেছে। যখন ছোট ছিলাম বাসা থেকে 10 টাকা টিফিনের টাকা পেতাম, 6 টাকা দিয়ে ডিম চপ খেতাম, 4 টাকা রেখে দিতাম, ওই 4 টাকা দিয়ে 2 টাকার আচার খেতাম, 2 টাকার ফুচকা খেতাম, ওই 2 টাকার যে খুশি ছিল, এখন রেস্টুরেন্টে 1,000 টাকার স্টেক খেলেও কিন্তু ওই আনন্দ পাওয়া যায় না। সো যে মোরাল অফ দ্য স্টোরি হলো, আপনি আপনার হ্যাপিনেসটাকে এত অ্যাফোর্ডেবল করেন যেন প্রতিদিন প্রতিনিয়ত এই জিনিসটা খুঁজে পান। অ্যান্ড ফাইনালি আমি চাই যে আপনাদের জীবনে 99টা সোনার কয়েনের অনেকগুলোই আছে, আজকে আপনারা গ্র্যাজুয়েট হচ্ছেন, আপনাদের জীবনে অনেক কিছুই আছে, ওই অদৃশ্য একটা মুদ্রার পিছনে দৌড়ায়েন না, আপনার হ্যাপিনেসটাকে কঠিন করে ফেলেন না। কিপ ইউর হ্যাপিনেস অ্যাফোর্ডেবল। অ্যান্ড যে হ্যাপিনেসের কথা বললাম, বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস, কারণ স্প্রেডিং হ্যাপিনেস ইজ দি ইজিয়েস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু। আমিও কিন্তু আইমানের সঙ্গেই গলা মিলিয়ে আবারও বলতে চাই, আসলে ওই যে বলে দিনের শেষে আসলে কি চাই, আমি অনেক বড় ডিগ্রিধারী, আমি অনেক বড় সফল মানুষ, কিন্তু দিনের শেষে আমি কি সুখী মানুষ, আমি কি, এবং সেই সুখ যতটা না নিজে পেয়ে তার চেয়ে অনেক বেশি কিন্তু দিয়ে। কাজেই বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস।